त्रिकोणमिति निये, त्रिकोणमिति तुम्हारे साधारण गणितेर त्रिकोणमिति एट त्रिकोणमिति 9.1 9.1 9.2 एवं 9.3 9.1 9.2 एवं आमादेर 10 नम्बर अध्याय ये तीनटे अध्याय थाके मूलत। तो एखाने कि सूत्र आमरा प्रयोग करब सेटा निये आमादेर कनफ्यूशन थाके ताई ना। सब किस मिले जो देखते चाओ तुम्हारा ताहले देखते पाबा कि अल्प किछु सूत्र किन्तु लागे ओई रकम आहामरी बेशी किछु सूत्र नाई। तो आमी तुम्हारे टेक्निक देखिए जाब 9.1 आमादेर कि सूत्र लागबे एबं 9.2 एबं 10 नम्बर अध्याय दूरत्व उच्चताय आमादेर कि सूत्र लागे। आमरा प्रथमे जाब जे 9.1 ओई अध्यायते आमरा जदि चिंता करी आमादेर प्रथमे आमरा ख्याल करब आमादेर कि कि त्रिकोणमितिक मान आछे सेटा होच्छे साइन कस टेन कट सेक এবং কসিক। এই ছয়টা হলো আমার ত্রিকোণমিতিক মান। তো আমরা এই নামগুলো প্রথম মুখস্থ করব, ওকে, যেটা আমাদের সবার জানতে হবে। এইটা মুখস্থ করার পর আমরা এদের মধ্যে সম্পর্কটা কোথায়, মানে এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। ধরো ধরো আমি যদি চিন্তা করি আমার কী কী সূত্র লাগবে, এটা আমার প্রথম স্টেপ সূত্রের। তো সাইন কস টেন আমরা জানলাম, তো আমরা সবসময় জানবো যে সাইনের সাথে কসেকের একটা সম্পর্ক থাকবে, কজের সাথে সেকের সম্পর্ক এবং টেনের সাথে কটের সম্পর্ক। সম্পর্কগুলো কীরকম, সাইন যা থাকবে কসেক হলো তার উল্টা, কসেক যা কসেক হলো সাইনের উল্টা, এটা। তাহলে আমরা সাইনকে বলবো ওয়ান বাই কসেক, এ বলতে পারো তোমার থিটা বলতে পারো, এখন তোমার অঙ্কে যা থাকবে সেটাই। তোমার অঙ্কে যদি এ না থেকে বি থাকে তাহলে বি হবে, থিটা থাকলে থিটা হবে, এখানে থিটা থাকবে এ থাকবে বি থাকবে না সি থাকবে, সেটা হচ্ছে তোমার অঙ্কে যা দেওয়া থাকবে তাই। যদি থিটা থাকে তাহলে থিটা দ্বারা করবা, এ থাকলে এ দ্বারা করবা। তাহলে আমরা যদি থিটা চিন্তা করি ধরলাম, তো কস থিটা মানে কি ওয়ান বাই কজের সাথে সেকের সম্পর্ক, আমি দেবো সেক থিটা। কট থিটাকে আমরা টেন থিটাকে কী বলবো, টেন থিটা হচ্ছে ওয়ান বাই কট থিটা, আর এই কট থিটাকে আমরা বলবো ওয়ান বাই টেন থিটা। সেক থিটাকে কী বলবো, সেকের সাথে কার সম্পর্ক, কজের, ওয়ান বাই কস থিটা। তাহলে কসেক থিটাকে আমরা কী বলবো, ওয়ান বাই সাইন থিটা। তো আমরা দেখতে পেলাম যে এই দেখো সাইন থিটা মানে কি ওয়ান বাই কসেক, আবার কসেক মানে কি ওয়ান বাই সাইন, এরা কিন্তু দেখো একটা একটা উল্টা টোটালি। আবার কস থিটা ওয়ান বাই সেক থিটা, আবার সেক থিটা ওয়ান বাই কস থিটা, টেন থিটা ওয়ান বাই কট থিটা, আবার কট থিটা ওয়ান বাই টেন থিটা, এইটা আমাদের জানা হয়ে গেল। এই ছয়টা জিনিসের কথা আমরা শিখলাম। দেখো তাহলে প্রথমে ছয়টা নাম মুখস্থ করবো এবং কে কার উল্টো সেটা শিখে বলবো। এখন প্রশ্ন হচ্ছে তুমি পরীক্ষায় কী সূত্র অ্যাপ্লাই করবে সেটাই তো, তাই না? এখন আমাদের আরেকটা সূত্রের মধ্যে আমি ঢুকে ফেলছি, সেটা হচ্ছে আমরা যদি ভাবি যে টেন থিটা, টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। দেখো আমাদের আরেকটা সূত্র আসলো টেন থিটা এবং কট থিটার, এই দুইটা একটা স্পেশাল দুইটা সূত্র আছে। এই দুইটা সূত্রের ইম্পর্টেন্স কী, আমরা যখন কোনো একটা অঙ্ক করবো কোথাও যদি আমরা টেন থিটা পাই তাকে আমরা সাইন বাই কজে নেবো, কোথাও আমরা যদি কট থিটা পাই তাকে কট কজ বাই সাইন নেবো, তাহলে আমাদের সুবিধা হয় অঙ্কে মূলত। আমি এটা করি, তোমাদের তা করতে হবে তাই না, কারণ আমরা টেন থিটাকে আমরা ইচ্ছা করলে আবার ওয়ান বাই কট থিটা লিখতে পারি। তুমি যাই লেখো, ত্রিকোণমিতির অঙ্কে মজার বিষয় হচ্ছে তুমি সূত্র কোনো কিছুই ফিক্সড না, তুমি যে সূত্রে বসাবার সেই সূত্রে অঙ্ক মিলবে। আমরা যখন অঙ্ক করবো বইয়ের অঙ্ক তখন সেটা দেখবো যে আমরা শুধুমাত্র যে কোনো সূত্র দ্বারাই কী করে অঙ্ক করতে পারি, কারণ আমরা ওই বইয়ে যত গাইডে যে অঙ্কটা দেখে আসো যে সূত্র দ্বারা ওই সূত্র দ্বারাই হবে, ওইরকম কিছু না। তো কস টেন থিটা যদি হয় সাইন বাই কস, দেখো তো টেনের সাথে কটের সম্পর্ক উল্টা না, এই যে দেখালাম আগেই, তাহলে কট তাহলে সে টেন যদি সাইন বাই কস হয় তাহলে কস হবে তার উল্টা, এই যে কস থিটা বাই সাইন থিটা। আমরা দেখো যে এই যে আমাদের ফার্স্ট স্টেপ এটা সূত্রের এটা শেষ হয়ে গেল। এগুলো শেখার পর তোমরা এখন হচ্ছে সেকেন্ড স্টেপে যাবা, যে সেকেন্ড স্টেপে আমরা কি কি সূত্র শিখব। সেকেন্ড স্টেপে সূত্রগুলো দেখলে তোমাদের কাছে মনে হবে যে আরে এই সূত্রগুলো একটু কঠিন, যে সাইন্স স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কস এক্স স্কোয়ার থিটা কিছু জটিল সূত্র আছে। তো আমি তোমাদের কঠিন কিছু শেখাবো না, সহজ করে দেখাচ্ছি। এক নম্বর যে সূত্র সেটা হচ্ছে সবসময় খেয়াল, মানে তিনটা সূত্র তুমি মুখস্থ করবে, এক নম্বর, দুই নম্বর এবং এই যে তিন নম্বর, তুমি এই তিনটা সূত্র মুখস্থ করবে। এক নম্বর সূত্রে বললাম কি সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এই যেটা আমরা একটা একটা সূত্র মুখস্থ করলাম। এত হাবি যাবে, এত কিছু প্রথম প্রথম নেওয়া দরকার নাই, আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবা। তো প্রথম ধরো তোমরা প্রথম শুরু করছো ত্রিকোণমিতি, তো তোমাদের এত এত সূত্র মাথায় ঢুকে যাবে, মানে প্যাস লাগাবে। তো আগের যে সূত্রগুলো দেখালাম ওইগুলো তো পানির মতো সোজা, কিন্তু এই সূত্রগুলো একটু সমস্যা, তাই আমি তোমাকে তিনটা মেইন সূত্র প্রথমে দেখাবো। সাইন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এটা সবাই জানে, বাচ্চারাও জানে, এটা আমিও খুব ভালো পারতাম এই সূত্রটা, বাকি সূত্রগুলো আমি এত বেশি পারতাম না। এটা মানে কি, আর দুই নম্বর সূত্র বলবো যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান। আর লাস্টে আমরা শিখবো
cosec square theta minus cot square theta equal to 1. এই যে দেখো আমরা তিনটা সূত্র পড়লাম, এই তিনটা সূত্র যে পারবে তার জন্য সবগুলো সূত্রই ওপেন হয়ে যাবে। কিভাবে ওপেন হবে আমরা এখন দেখব, কিন্তু এই তিনটা সূত্র তোমরা মাথায় ঢুকে ফেলে, তিনটা আর কিচ্ছু না, তাহলে সেকেন্ড স্টেপ শেষ। ওকে, এবার তোমরা যখন পরীক্ষায় কোনো একটা অঙ্ক আসলো, তোমার সূত্র মাথায় আসছে না আরে কী হবে, এটা প্লাস হবে না মাইনাস হবে, তখন তুমি এই তিনটা সূত্র রাফে নিয়ে চলে দেবা, রাফে ওখান থেকে সূত্র বের করে নিয়ে আসবা। কী করে করবা, তুমি এখানে লিটার বদলে লিখতে পারো, বা তুমি সাইন স্কোয়ারটাকে রাখো এই পাশে, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার পাশে চলে যাবে, মাইনাস হয়ে যাবে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। আবার তুমি এখানে যদি কস স্কোয়ারটা রাখো, এটাকে রাখলে তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো আমি এই সাইন স্কোয়ার থিটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে আমি সাইন স্কোয়ার থিটা পাচ্ছি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা পাচ্ছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। মূলত এই সূত্রটাই পানির মতো সোজা, সবসময় কোনো ঝামেলা বাঁধায় না, আমারও বাঁধাতো না। তো তোমাদের এখন এটাই আসি, এটাতে কি করবো আমরা, আমার তো এখান থেকে সেক এবং টেনের আলাদা আলাদা মান বের করতে হবে। আমি তাহলে সেক স্কোয়ার থিটাটা যেহেতু আমি নির্ণয় করবো, যেহেতু এটা এই পাশে আসে, আমি সেক স্কোয়ার থিটা কী করে নির্ণয় করবো, যে সেক স্কোয়ার থিটা এই টেন স্কোয়ার থিটাটা মাইনাস আছে ওই পাশে গিয়ে এটা প্লাস হয়ে যাবে। দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, আমার যদি কোথাও অঙ্কে সেক স্কোয়ার থিটা লাগে তখন আমি এই প্রথম এ এক দুই তিন এই তিনটা সূত্র প্রয়োগ করবো, তার মধ্যে আমাদের বুঝ সেক লাগলে আমি এটা থেকে কনভার্ট করে করে নিয়ে আসবো। আচ্ছা এখন এখান থেকে তো সেক্স বের করলাম, এখন তো প্লাস নাই, যেটা আমি টেন স্কোয়ার থিটা বের করবো ওইটার ওই পাশে গিয়ে মাইনাস করে ফেলবো, কথা বুঝো। যে এখানে যদি প্লাস থাকতো আমি বলতাম যে টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস সেক্স স্কোয়ার থিটা ওইটার মতো করে, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে মাইনাস, আমি বের করবো এই টেন স্কোয়ার থিটা। এই জন্য আমি কী টেকনিকটা ফলো করবো একটু সাবধানে দেখো, আমি এই টেনের আগে মাইনাস আসে আমি এটার ওই পারে নিয়ে যাব, আমি যদি এটার ওই পারে নিয়ে যাই তাহলে এটা কী হবে, ওই পারে গিয়ে প্লাস হয়ে যাবে, আর এই ওয়ানটাকে আমি এ পারে নিয়ে আসবো, ওয়ানটা যদি এ পারে আসে তাহলে মাইনাস হবে, তাহলে কী থাকলো, এটা হচ্ছে ধরো একটা সূত্র, আবার পরের সূত্রটা কী হবে, আমি কী করলাম এই টেনকে নিলাম ওই পাশে আর ওয়ানকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে সেক্স স্কোয়ার থিটা এই মাইনাসটা ওয়ান আসলো এই পাশে, মাইনাস ওয়ান ইকুয়াল টু এই টেন স্কোয়ারটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেল, শেষ। তাহলে দেখো আমরা তাহলে সেক্স স্কোয়ার থিটা পাচ্ছি, এই যে এখানে সেক্স স্কোয়ার থিটা পাচ্ছি, কিন্তু টেন স্কোয়ার থিটা তো পাই না, আমি তো সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান পাইছি, কিন্তু টেন স্কোয়ার থিটা পাইছি, এইটা যে কথা এটা তো একই কথা, তাই না। পরের স্টেপে পরে একটা লাইনে তোমরা কী লিখতে পারো, ধরো টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, তাহলে আমি এইটা ধরো মুছে দিলাম, ধরো এটা তুমি একটু এক লাইন নির্ণয় করছো সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান পাইছো, তাই না, তাহলে আমি লিখবো সেক্স স্কোয়ার থিটা টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, ইয়াতে কোথা থেকে জানি এখান থেকে টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। আচ্ছা এটা একটু পেঁচ লাগছে, তাই না, আমি আবার দেখাই, তাহলে কোনো পেঁচে আমি যাবো না, পেঁচ ছাড়া। আচ্ছা এবার আমি আবার অন্য সিস্টেম এটা দেখি, পক্ষান্তরও যাবো না, এই টেনটাকে আমি ওই পারে নিয়ে যাবো আর ওয়ানটাকে এই পারে নিয়ে আসবো, আমি টেনটার ওই পারে নিয়ে গেলাম, ওই পারে শুধু টেন আছে, তাহলে টেনটা আমি লিখলাম এই পারে টেন স্কোয়ার, ওই পারে আমি কিন্তু নিচে ডানে কিন্তু বামে কল্পনা করলাম, ধরো একটা পাশ থাকলেই তো হলো, আমি টেন রাখলাম এই পাশে ইকুয়াল টু ই ওয়ানটা এই পাশে সে মাইনাস হয়েছিল না, তাহলে এটা বলবো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, সেম কথা, আমার কথাটা বুঝে তারপর চেষ্টা করো। এবার এখানে আসো, এখানে আমি কসেক স্কোয়ার থিটা ইজিলি নির্ণয় করে ফেলবো, কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু এটাকে ওপারে নিয়ে গেলাম ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, এটা তার মানে আমি তোমাদের কিন্তু নয়টা সূত্র মুখস্থ করার কথা বলছি না, আমি বলছি শুধুমাত্র তিনটা সূত্র মুখস্থ করো, বাকিগুলো প্রথম প্রথম রাফে করো, আর যখন করতে করতে এক্সপার্ট হয়ে যাবে দুই বছরের মধ্যে মুখস্থ হয়ে যাবে, আর না মুখস্থ হলে সমস্যা নাই, আমি এগুলো সব পারতাম না, আমি মুখস্থ করতাম না সব কিছু। ওকে, তো এটা হচ্ছে কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, আমার তাহলে কসেক স্কোয়ার থিটা বেড়ে গেলো, তাহলে কট স্কোয়ার থিটা সেম ফরম্যাট, কটটাও পেরে যাবে, তাহলে আমি কটটাকে এই পারে কল্পনা করলাম যে কট স্কোয়ার থিটা, কটটাও পেরে চলে ওয়ানটা এই পাশে আসলো, তাহলে সেটা কী হলো কসেক স্কোয়ার থিটা, কসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, ওয়ানটাই পাশে এসে মাইনাস এসে আর কটটাও পাশে চলে গেছে, তাহলে আমি দেখো তো সাইন কস তারপর টেন কট সেক কোসেক সবের স্কোয়ার ফর্মেটের সূত্র পেয়ে গেলাম না, কোথাও যদি আমাদের স্কোয়ার থাকে সূত্রে তাহলে স্কোয়ারের সময় আমরা এই সূত্রগুলো প্রয়োগ করবো, আর যদি স্কোয়ার না থাকে আমরা আগে যেগুলো দেখেছিলাম সেগুলো প্রয়োগ করবো, আর এখানে আমরা মেনলি তিনটা সূত্র পড়বো। আচ্ছা আমরা এখন এতক্ষণ ধরে যে সূত্রগুলো দেখলাম এই সূত্রেই কিন্তু তোমাদের 9.1 শেষ, এবার 9.2 এবং 10 অধ্যায়ের জন্য তোমাদের মুখস্থ করতে হয় সাইন কস টেনের বিভিন্ন ডিগ্রির মানগুলো, ঠিক আছে, ধরো তোমার 0 ডিগ্রি 30 ডিগ্রি তারপর 45 60 এবং 90 এই মানগুলো তোমাদের মুখস্থ করা লাগে। তো সেখানে যে আমি স্বাভাবিকভাবেই এত কিছু মুখস্থ পারতাম না,
তো আমি যদি ধরো সাইন থিটা যদি দেখি, আমি সাইন থিটার মানগুলো পারতাম। সাইন জিরো ডিগ্রি মান কত আমরা জানি, জিরো হাফ ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু ওয়ান। আমি বিশ্বাস করো আমি শুধুমাত্র এই একটা মান পারতাম, সাইনের মান পারতাম, আমি আর কিছুই মানই পারতাম না। তোমরা আমি যখন ক্লাস নাইন টেনে পড়তাম, এখনও সব কিছু পারি না, টেন পর্যন্ত পারি, তো আমার এই সাইন থেকে একটা থেকে কী করে সাইন কস টেন সবগুলো বের করা যায় সেই টেকনিকটা আছে। আমি লিঙ্কে ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি যে টেকনিকভাবে কীভাবে আমরা নির্ণয় করতে পারি, সেখান থেকে দেখে নাও, তাহলে তোমাদের 9.2 এবং 10 নম্বর অধ্যায় এভাবে সলভ হয়ে যাবে, মানে এই মানগুলো মুখস্থ করা। তাহলে সাইন যদি এমন হয় কস থাকে হচ্ছে সাইনের উল্টো, তাহলে ওয়ানটা এখানে আসবে, রুট থ্রি বাই টু এখানে আসবে, এটা এখানেই থাকবে, এটা আসবে এখানে, আর এটা চলে যাবে ওখানে। এটাকে বলা হয় সাইন এবং কজের মানগুলো এখানে উল্টো থাকে। বাকি যে টেকনিকের কথাগুলো বললাম সেগুলো এখান থেকে দেখে আসে, একটা থেকে আমরা কী করে সব নির্ণয় করতে পারি, অথবা আমরা সাইন কজ এবং টেন এই তিনটা মুখস্থ করি। ওকে, তাহলে আমাদের জন্য আরও ইজি হয়ে যায়। সেই ভিডিওটা আমি যদি লিঙ্কে দিচ্ছি, তো আমি আরেকটা ব্রিফ দিই তোমরা যারা একটু জানতে চাচ্ছ যে আমি যদি এখন সাইন কজ টেন তিনটা মুখস্থ আমি পারি, আমি এখন শিখে ফেলছি তিনটা, তো তিনটা কীভাবে পারি। আমি টেনের মান জানি, টেন জিরো ডিগ্রি মান কত, টেন জিরো ডিগ্রি মান, টেন জিরো ডিগ্রি মান মনে হয় জিরো, ভুলে গেছি। আর থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি, ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান, সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি, আর নাইনটি ডিগ্রি মান হচ্ছে আমার জানা মতে অসংজ্ঞায়িত। ওকে, তাহলে এটার মান জিরো, টেন জিরো ডিগ্রি মান। আচ্ছা, টেন জিরো ডিগ্রি মান জিরো কিনা তাও আমি নির্ণয় করতে পারি এখান থেকে। টেন মানে কি, সাইন বাই কস, সাইন বাই কস, জিরোকে আমি ওয়ান দ্বারা ভাগ করলে জিরো হবে, হয়ে গেল নির্ণয়। তাহলে এটা, তাহলে আমরা টেন কিন্তু সাইন কস থেকে নির্ণয় করতে পারি। ওকে, আবার এখানে আমরা যদি চিন্তা করি টেনের মান, এই এই নাইনটি ডিগ্রি মান আমরা নির্ণয় করবো এখান থেকে, তাহলে আমাদের কী করতে হবে, সাইন বাই কস, ওয়ানকে জিরো দ্বারা ভাগ করলে, ওয়ানকে জিরো দ্বারা, ওয়ানকে মানে জিরো কোনো কিছুকে যদি জিরো দ্বারা ভাগ দাও অসংজ্ঞায়িত হবে, এই জন্য এটা অসংজ্ঞায়িত। তো আমি লিঙ্কে সেটাও দিয়ে দিচ্ছি যে কীভাবে টেকনিক করে এগুলো মুখস্থ করতে হয় অথবা পারতে হয়। তোমরা করতে করতে কিছু কমন মান পাবা, যেমন ধরো তোমার সাইন কস তো থাকবেই সবসময়, তার মধ্যে টেনের মানগুলো বেশি আসে, টেন থার্টি ডিগ্রি মান আসে, ফোর্টি ফাইভ ডিগ্রি মান আসে, এবং টেন সিক্সটি ডিগ্রি মান, এগুলোই বেশি আসে। ওই কসেক অথবা বলো কট, ওইগুলো তেমন বেশি আসে না, বাট কোথাও কোথাও লাগতে পারে। সুতরাং সেই টেকনোগুলো দেখে দাও, আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি। তো আজকে আমরা কথা বললাম ত্রিকোণমিতির সূত্র নিয়ে, পরবর্তী ভিডিওতে ত্রিকোণমিতি অঙ্ক দেখাবো তোমাদের, কী করে ত্রিকোণমিতি অঙ্ক করতে হয় যাতে তোমাদের কখনোই প্রবলেম না হয়। ওকে, তাহলে যদি ভিডিও ভালো লাগে তাহলে সেটা কমেন্ট করে জানাও, লাইক করো এবং শেয়ার করো সবার সাথে। ধন্যবাদ সবাই।